নমস্কার, আজকে আপনাদের সামনে স্বাস্থ্যকর মশলা ওটসের এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই ওটস খেলে কিন্তু অনেকক্ষণ আমাদের পেট ভরা থাকে, তার জন্য কিন্তু বেশ ওয়েট লস হয়। আর এই ওটস কিন্তু কোলেস্টেরল, সুগার, প্রেশার কমাতে খুবই সাহায্য করে। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে নিরামিষ। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এই ওটস বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি বিনস, এরকমভাবে কেটে নিয়েছি। গাজর, গাজরগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বরবটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু ওটসের ভেতর ব্যবহার করতে পারেন। তো এই সবজিগুলোকে আমি কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে নেব। আমি কিন্তু খুব বেশি তেল দিলাম না, অল্প তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এরপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আর এই যে আজকের ওটসের রেসিপিটা কিন্তু মোটামুটি দুটো মানুষের জন্য যথেষ্ট। আর এটা খেলে কিন্তু বেশ খানিকক্ষণ পেটটা ভরা থাকে, তার জন্য অনেকক্ষণ আমরা না খেয়েও কিন্তু থাকতে পারি। তো আলুটা দেওয়ার পর মোটামুটি 1 থেকে 1.5 মিনিট আলুটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আমি কোনো সবজি ভেজে নামিয়ে নেব না, একটার পর একটা সবজি দিয়ে আমি ভেজে নেব। তো আলুটা 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর। এরপর গাজরটা দেওয়ার পরে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আলু আর গাজর কিন্তু তুলনামূলকভাবে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য এই দুটোকে আমি একটু আগে দিয়ে দিলাম। এরপর গাজরটাকে দেওয়ার পর আরও 2 মিনিট মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে নেওয়া বরবটি। বরবটিগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এরপর আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর একটার পর একটা সবজি দিয়ে ভাজা করলে সবজিগুলো কিন্তু পরপর বেশ ভালোভাবেই ভাজা হয়ে আসবে এবং কোনো সবজিটাই গলে যাবে না বা ঘেটে যাবে না। তো আবারও মোটামুটি 1 মিনিট আমি খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা বিনস। তো দিয়ে দিলাম বিনস, এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম, ছোট টুকরো করে কেটে নেওয়া পটল, সেগুলোকেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এরপর সব সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর ছোটো বাচ্চাদের জন্য হলে তাহলে তো লঙ্কাটা অবশ্যই আরও অল্প করে দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু ছোটরাও অনায়াসে খেতে পারবে, যেহেতু বেশ খানিকটা সবজি এতে দেওয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে দিয়ে আমি এই সব সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব, মানে পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নেব। তো পুরো সবজিটা সেদ্ধ হতে আমার 2 থেকে 3 মিনিট কিন্তু সময় লেগেছে, আর আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি, কারণ ফুল হিটে দিয়ে দিলে সবজিগুলো কিন্তু পুড়ে যাবে আর একদমই ভালো লাগবে না। তো এখানে আমার সব সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এই রকম কাপের 2 কাপ মতো ওটস দিয়ে দিলাম। এরপর প্রথমে সবজির সাথে ওটসটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, আর এই ওটসটা কিন্তু একটু মশলা ওটস। এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং সবজির সাথে পুরোপুরি ওটসটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে একটু জলের ছিটে দিয়ে দেব। অতিরিক্ত জল দিলে কিন্তু হবে না, অল্প জলের ছিটে দিয়ে দিতে হবে, তাহলে ওটসটা খুব ভালোভাবে নরম হয়ে আসবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর একটু জলের ছিটে আমি দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা ফুল দিয়ে আমি 1 মিনিট মতো খুব ভালোভাবে ওটসটাকে নাড়াচাড়া করে ঝুড়ু ঝুড়ু ভাপ করে একটু রান্না করে নেব, আর তারপর গ্যাসটাকে অফ করে দেবো। কড়াইয়ের গরমে কিন্তু বেশ ভালোভাবে এটা রেডি হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু ওটস খুব ভালোভাবেই রান্না হয়ে যায়। তো এখানে দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করেই আমি এটাকে কিন্তু নামিয়ে নেব, আর একটা ঝুড়ু ঝুড়ু ভাব কিন্তু এটার মধ্যে চলে এসেছে, আর এটা গরম গরম খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি। আর আপনারা বাচ্চাদের টিফিনে অবশ্যই এইভাবে কিন্তু সবজি দিয়ে ওটস বানিয়ে দিতে পারেন, তাহলে সবজিও খাওয়া হবে এবং ওদের কিন্তু ওটসটাও খাওয়া হবে, পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে।
তো আজকের এই ওটসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।